জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ বারোশো গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের ফরাকার ফিল্ড হোস্টেল ঘাট ফিডার ক্যানেলের পাশে পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম মোহাম্মদ ইমতিয়াজ খান বাড়ি মণিপুরের ভোপালের থৌবালে হেরোইনের বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটির উপরে বলে জানা গেছে মণিপুর থেকে এই হেরোইন নিয়ে পাচারের উদ্দেশ্যে এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ যোগীপুর ফোর্স একটা ইনফরমেশন আসে যে এরকম একটা ক্রাইম চলছে কাজ চলছে তো জঙ্গিপুর ক্রাইম টিম ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স এটাকে অ্যাপ্রিহেন্ট করার জন্য দিন ধরে ওয়ার্কআউট করা হচ্ছিল আমি ওয়ার্কআউট করছিলাম একসাথে তারপরে ফাইনালি সেটা ক্যালকের আমরা ধরেছি এবং সে মণিপুরের লোক তার কাছ থেকে বারোশো তেরো গ্রাম মতো ব্রাউন সুগার মনে হচ্ছে এটা ব্রাউন সুগার এবং দুটো প্যাকেটে ছিল সেটা আমরা রিকভারি করেছি তার কাছ থেকে ছেলেটির কাছ থেকে এবং যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা সেটা করে আমরা চোদ্দ দিনের রিমান্ডের প্রেয়ার পাঠিয়েছি কোর্টের কাছে